হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে আমরা দু হাজার তেইশের বদলে যাওয়া নাম সম্বন্ধে জানবো এখানে আমরা জানবো কোন নাম পাল্টে কী নাম রাখা হয়েছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন উত্তরপ্রদেশ রাজ্য সরকার মইনপুরি সৈনিক স্কুলের নাম পরিবর্তন করে কী নাম রেখেছে সঠিক অ্যান্সার এখানে কি হবে উত্তর প্রদেশ রাজ্য সরকার মঈনপুরী সৈনিক স্কুলের নাম পরিবর্তন করে নাম রেখেছে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত পরের প্রশ্ন হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন এটি ভোপালে অবস্থিত মধ্যপ্রদেশের নাম রাখা হয়েছে রানী কমলাবতী রেলওয়ে স্টেশন সম্প্রতি মুঘল গার্ডেনের নাম পাল্টে অমৃত গার্ডেন করা হয়েছে এটি কোথায় অবস্থিত মুঘল গার্ডেনের নাম পাল্টে অমৃত গার্ডেন করা হয়েছে এটি অবস্থিত কোথায় দিল্লিতে পনেরো একর জমির উপর অবস্থিত এই গার্ডেনটি তৈরি করা হয়েছে উনিশশো আঠাশে নেক্সট প্রশ্ন কোন আরব দেশ নিচের একটি দেশের নিজের হবে এখানে নিজের একটি শহরের নাম পাল্টে হিন্দ সিটি করেছে আরব দেশ তাদের একটি শহরের নাম পাল্টে হিন্দ সিটি করেছে কোন শহরটি সংযুক্ত আরব আমিরাত ইউএই এই আরব দেশটি নিজের একটি শহরের নাম পাল্টে হিন্দ সিটি করেছে এটি হচ্ছে মিনহাদ জেলায় মিনহাদ জেলার নাম পাল্টে হিন্দ সিটি পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী কি হবে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঘোষণা করেছেন কে অন্ধ্রপ্রদেশের সিএম জগনমোহন রেড্ডি নতুন রাজধানী হবে বিশাখাপত্তনম পরের প্রশ্ন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডাব্লিউএইচও মাংকি পক্সের নাম পাল্টে কি নাম রেখেছে পক্স এর নাম পাল্টে রেখেছে পক্স নেক্সট প্রশ্ন চন্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পাল্টে কী নাম রাখা হয়েছে চন্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর নাম পাল্টে কী নাম রাখা হয়েছে শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরের প্রশ্ন কেন্দ্র সরকার দিল্লি রাজপথ সেন্ট্রাল ভিস্তা লন দিল্লির নাম পাল্টে নতুন কি নাম রেখেছে দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লন এর নাম পাল্টে নাম রেখেছে কর্তব্য পথ পরের প্রশ্ন ইন্দোনেশিয়ার নতুন রাজধানী রূপে কাকে নির্বাচন করা হয়েছে নতুন রাজধানী নুসান তারা ইন্দোনেশিয়ার প্রথমে রাজধানী কি ছিল জাকার্তা এবং নুসান্তারা এটি বর্নিয়া দ্বীপে অবস্থিত বর্নিয়া বর্নিয়া পরের প্রশ্ন কোন দেশ নিজের রাজধানী পুনরায় পাল্টে আস্তানা করেছে নাম পাল্টে কি করেছে আস্তানা কোন দেশ রাইট অ্যান্সার হবে কাজাকিস্তান দু হাজার উনিশে ছিল কাজাকিস্তান তারপর পাল্টে হয়েছিল নূর সুলতান এখন হয়েছে আস্তানা সম্প্রতি মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ উসমানাবাদ শহরের নাম পাল্টে কি নাম রেখেছে কি নাম রাখা হয়েছে মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ ও উসমানাবাদ শহরের মহারাষ্ট্রের শাম্ভাজী নগর ও ধারা সিব পরের প্রশ্ন নভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে ডিবি পাতিল পরের প্রশ্ন কেন্দ্র সরকার ব্যাংক বোর্ড ব্যুরো বিবি এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে কি নাম রেখেছে কেন্দ্র সরকার এফ এস আইবি নেক্সট প্রশ্ন চন্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পালটি কী নাম রাখা হয়েছে চন্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শহীদ ভগত সিং পরের প্রশ্ন কেন্দ্র সরকার প্রবাসী ভারতীয় কেন্দ্রর নাম পালটি কী নাম রেখেছে প্রবাসী ভারতীয় কেন্দ্রর নাম পাল্টে নাম রেখেছে রাইট অ্যান্সার হয়ে যাবে সুষমা স্বরাজ ভবন এটি নিউ দিল্লিতে অবস্থিত পরের প্রশ্ন জিম কর্বেট টাইগার রিজার্ভের নাম পাল্টে নতুন কি নাম রাখা হয়েছে জিম করবেট টাইগার রিজার্ভ সঠিক আনসার কী হবে রামগঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটি উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেল স্টেশনের নাম পালটি কী নাম রাখা হয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট পরের প্রশ্ন রেলওয়ে সুরক্ষা বল আর পি এর নাম পালটি কী নাম রাখা হয়েছে সঠিক অ্যান্সার হবে ভারতীয় রেলওয়ে সুরক্ষা বল সেবা আর পি এফ এস নেক্সট প্রশ্ন উত্তরপ্রদেশের আলিগড়ের নতুন নাম কি সঠিক অ্যান্সার হবে হরিগড় পরের প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত মাউন্ট হেরিয়েট এর নাম পাল্টে কী নাম রাখা হয়েছে মাউন্ট মণিপুর পরের প্রশ্ন মধ্যপ্রদেশের পাতালপানি রেলওয়ে স্টেশনের নাম পালটি কী নাম রাখা হয়েছে পাতালপানি রেলওয়ে স্টেশনের নাম পালটি নাম রাখা হয়েছে তান্তমামা রেলওয়ে স্টেশন পরের প্রশ্ন পাঞ্জাবের মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পালটি কী নাম রাখা হয়েছে মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম সঠিক অ্যান্সার হয়ে যাবে বলবীর সিং সিনিয়র নেক্সট আন্দামান নিকোবরের রস দ্বীপের নাম পাল্টে কী নাম রাখা হয়েছে রস দ্বীপের নাম পাল্টে নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ হিমাচল প্রদেশে রোহতাং সুড়ঙ্গের নাম পাল্টে কী নাম রাখা হয়েছে সঠিক আনসার কী হবে এখানে অটল ফ্রেন্ডস তোমাদের জন্য একটি অ্যাপ পাবলিশ করলাম যেখানে তোমরা জি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবে বিভিন্ন চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য পাঁচ হাজার এমসি পিডিএফ এই অ্যাপটিতে দিয়েছি সেখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে এখানে ডেলি আপডেট দেওয়া হবে তোমরা অ্যাপটি ইনস্টল করে রাখতে পারো সম্পূর্ণ ফ্রিতে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা অ্যাপটি ইনস্টল করে নেবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো